খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে সমস্ত সাংবাদিক লাদাখ পরবর্তী ঘটনার ওপর নজর রেখে গত ছাব্বিশ ছয় দু হাজার কুড়িতে আমাদের দর্শকদের জানিয়েছিলাম চীন আমেরিকার লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসার দখলে ভারতকে বলির পাঠা করা হচ্ছে ভারত ও চীন দুপক্ষই সীমান্তে সীমা জমায়েত সাথে অত্যাধুনিক সমর মেতে উঠেছে চীনা সংবাদমাধ্যমকে দেওয়া চীনা সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী তারা ভারতের সাথে এই মুহূর্তে মাঝারি মাপের যুদ্ধের জন্য প্রস্তুত সেই জন্যে বাহিনীর বোমারু বিমান তৈরি হয়ে আছে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের ওপর আক্রমণ ছানিয়ে ভারতীয় সেনাবাহিনীদের পিছু হটিয়ে সীমান্তে সীমান্তে দখল নেওয়া যেভাবে দীর্ঘদিন যাবত লাদাখ অরুণাচল প্রদেশ প্রভৃতি ভারতীয় সীমান্তের আশেপাশে চীনা বাহিনীর উপস্থিতি সাথে ওই সমস্ত দুর্গম স্থানগুলিতে সড়ক নির্মাণ বিমান ওঠানাবা করার জন্য ছোটো ছোটো সামরিক এয়ারবেস ইত্যাদি সম্পূর্ণ করেছে চীন কিন্তু যেই ভারত লাদাখের গালওয়ান উপত্যকার প্রভৃতি স্থানে নিজের দেশের অখণ্ডতা রক্ষার্থে সড়ক সেতু এয়ারবেস নির্মাণ করা শুরু করে ওই সমস্ত অঞ্চলগুলিতে যেন ভারতীয় সেনাবাহিনী যাতায়াত করতে পারে সেই লেগে গেল ঝাল চীনা ড্রাগনদের তারা অন্যায়ভাবে ভারতীয় ভূখণ্ড ঢুকে দখল করে যে গাজোয়ারি মনোভাব সারা বিশ্বের সামনে এই অতিমারিকালে দেখিয়ে দিল তার ক্ষমা নেই সুস্থ আধুনিক জীবনযাত্রা তথা সারা বিশ্বের প্রগতি লাল হলকা চীনা আগুনে ঝলসে যাচ্ছে না নেই কোনো প্রতিবাদ ও তার প্রতিকার তবে কি সারা বিশ্বের সমস্ত দেশ চীনা সন্ত্রাসবাদকে ভয় পাচ্ছে এটা কি চলছে ধনতান্ত্রিক অত্যাধুনিক সমরসাজার অধিকারী আমেরিকা কেন তার স্বার্থ সিদ্ধির জন্য ভারতকে এগিয়ে দিচ্ছে কেননা চীনা কর্তৃপক্ষ জোরের সাথে জানাচ্ছে ভারতকে আক্রমণ করে আমেরিকা তথা তার প্রতিবিধি দেশ তাইওয়ানকে এক বার্তা দেওয়া যে কি বিভস্ব তাদের আক্রমণের কৌশল আর ভারতবর্ষের মানুষ এই অতিমারি নব্বই দিনে প্রায় অর্ধম্বিত প্রতিটি মানুষ আগামীকাল কিভাবে সংসার চল চলবে সেই চিন্তাতে অস্থির এমত অবস্থায় চায়না যেভাবে অন্যায় অমানবিক খেলায় মেতে উঠেছে তারা জবাব যদি সত্যিই ভারতের সাথে যুদ্ধ হয় তখন কিন্তু সারা বিশ্বের সমস্ত উন্নত দেশগুলি একত্রিত হয়ে চীনের উপর ঝাঁপিয়ে পড়বে তখন সেই যুদ্ধটা কেবল ভারত ও চীনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না হবে বিশ্বযুদ্ধ এমতো অবস্থায় সমস্ত ভারতবাসীকে যে আহ্বান ভারত চিরকাল শান্তির পূজারী কিন্তু বর্তমানে এই নারকীয় চীনা সৃষ্ট অতিমারির কালে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তখন সমস্ত বিভেদ ভুলে রাজনৈতিক মতানৈক্য ভুলে ভারত মাথার অখণ্ডতা রক্ষার জন্য একসাথে একজোট হয়ে এক জাতি এক প্রাণ শপথ নিয়ে যোগ্য জবাব দেওয়ার জন্য শপথ নিন যেন এইবার কোনোভাবে চীনা লাল দাগন নিস্তার না পায় দু হাজার কুড়ির অতিমারের গড়ে নিমজ্জিত ভারতবর্ষ দেখি দিক আমরা ভারতের এক ইঞ্চি জমিও ছাড়ব না তার জন্য একশো ছত্রিশ কোটি ভারতবাসী শহীদ হওয়ার জন্য তৈরি আর বিশ্বের সমস্ত দেশ তথা মানুষের কাছে আহ্বান এই যুদ্ধে ভারতের পাশে থাকার কারণ বারবার চীনা লাল ড্রাগন আমাদের পরাধীন করার যে প্রয়াস চালিয়ে আসছে তার অবসান হোক সাথে চীনা সামগ্রিক নাকপাস থেকে সারা বিশ্ব মুক্ত হয়ে স্বনির্ভর হয়ে উঠুক আরও একবার চীনের ব্যক্তি তথা সাধারণ মানুষের কাছে সাবধান মানি এখনও সময় আছে বন্ধ করুন আপনাদের নোংরা খেলা এবার কিন্তু যুদ্ধে আপনাদের দেশ সমূলে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হবার পথে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত